আসসালামু আলাইকুম, ইথিস ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। শীতের সকালে অনেকেই ভাত খেতে পছন্দ করেন। সকালবেলা ভাত খাওয়াটা ভর্তা দিয়ে হলে বেশ জমে যায়। তো আজকে আমি আপনাদের সাথে দুইটি ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি বেগুন ভর্তা করব, সেজন্য বেগুনগুলোকে পুড়ে নিয়েছি গ্যাসের চুলায়। তারপরে দুইটা পেঁয়াজ এবং বেশ কিছু কাঁচামরিচ আমি একটা চিকন একটা তারের ভেতরে ঢুকিয়ে চুলার মধ্যে দিয়ে পুড়ে নিয়েছি। সেগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন এটাকে কাটাকুটি করে ঘুরবে। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো বেগুন, শীতের সময় বেগুন ভর্তাটা বেশ মজার। ধনে পাতা দিয়ে বেগুন ভর্তা বেশ ভালো লাগে। এক প্লেট ধোয়া ওঠা ভাত এবং বেগুন ভর্তা খুব মজার। তো এখানে বেগুনটাকেও আমি ছোট ছোট করে কেটে ভেতরটা দেখে নেব, কারণ বেগুনের ভেতরে কিন্তু পোকা থাকতে পারে, তো সেটাকে ভালো করে চেক করে নেওয়া উচিত। তো এখানে আমি কেটে নিচ্ছি। এখন আমি কিছু ধনে পাতা, বেশ অনেকটা ধনে পাতা নিয়েছি। মূলত এই ধনে পাতাটাই ভর্তার স্বাদটাকে দ্বিগুণ করে তোলে। ধনে পাতাটাকে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। সব আমি জানি অনেকেই পছন্দ করেন, তা আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিক। আর যারা নতুন দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সাথে সাথে বেল আইকনটিকে টিপে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায়। তো আমি ভর্তাটাকে খুব সুন্দর করে মাখিয়ে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। এর তো খুব ঝটপট হয়ে গেল আমার বেগুন ভর্তা। এরপর আমি করব চিংড়ির শুটকি ভর্তা। তো এখানে ছোট ছোট কুচু চিংড়ি, সেগুলো শুটকি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পানি ঝরিয়ে। তারপরে হালকা একটু তেল দিয়ে সেটাতে আমি শুটকিটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিয়েছি যেন মুচমুচে হয় এই শুটকিটা। তারপরে আমি এটাকে তুলে এটাতে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং আদা হালকা একটু ভেজে নেব, যেন এটা যখন আমি এটা পাটাই পিষে করব তো যেন পানি বের হয়ে একদম পানি পানি না হয়ে যায়, সেজন্যে এটাকে, এটার ভিতরে যে ময়েশ্চারগুলো রয়েছে পেঁয়াজ রসুন এবং মরিচের, এই ময়েশ্চারটা যেন চলে যায়। এটাতেও কিছুটা তেল দিয়ে নিয়েছি। তো সুন্দর করে অল্প আছে, আস্তে আস্তে করে ভাজবো যেন একদম পুড়ে না যায়, আবার সুন্দর করে ভাজাও হয় এরকম হালকা করে। এতো হয়ে গেল আমার ভাজাভাজি। এখন এই সবগুলো আস্তে আস্তে করে আমি একটা পাটার মধ্যে করে পিষে নেব। এতো হয়ে গেল আমার পাটায় পিষে ভর্তা হয়ে গেল। তো এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এই দুইটা ভর্তা আপনারা বাসায় সকালবেলা ভাতের সাথে চেষ্টা করতে পারেন, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।